ওটা চালু করে দাও, ওটা চালু করে দাও, আমি গেট চালু করে উপরে চাবি খুলতে হবে, তো চাবি খুলে হ্যাঁ যে ছেলেটা আগুন ধরে যাবে তাকে ধরে ধরে পড়ে যদি ছুটে গিয়ে বুঝতে পারলেন কে এখন জীবন পুলিশ এটা এসে একটা গাড়িতে আগুন লাগিয়ে গাড়ি ওই পাপতি পুরো ছেলে হ্যাঁ তাহলে ধরে যদি ধরে নিয়ে আমি আসলে আমার লাগ যায় অনেকটা ছুটে দিই ফোনটা কর আমি তো বুঝতে পারলাম আমি তো আলু গতিটা বন্ধ করা বেরিয়ে এসছি যে আমি আমির দাকে আগে ফোন করেছি না পেট্রোলটা চলছে ফোনটা আনলাম না ফোনটা আনতে হতো অবশ্যই আনতে হতো বুঝলি কেউ আগুন লাগিয়েছে না অটোমেটিক চলে গেছে চালু করলে চালু করলে ধরে রাখো আপনি জেল খাবেন কিন্তু হিসাবে আমি জেল খাবেন ছেড়ে দাও ছবিটা তুলুন তো ছবিটা তুলুন ছবিটা সারা ভিডিও বেশ তোর বাপের আপনার কি সমস্যা বলুন আপনি সেখানে ছিলেন আপনি সেখানে ছিলেন আমি এখানে ছিলাম কি করে আগুনটা লাগলো কি করে আগুন লাগলো আমি লাগিয়েছি আগুন আপনি লাগিয়েছেন কেন লাগিয়েছেন বিশ্ব অন্তে ধৈর্যের ওপর আইন দাঁড়ান হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলুন আপনি আগুন কেন লাগিয়েছেন টেল মি বলুন কেন লাগিয়েছেন আপনি কেন লাগিয়েছেন আমি লাগিয়েছি কেন লাগিয়েছেন কেন লাগিয়েছি আমি লাগিয়েছি কেন লাগিয়েছেন আমি দোর লাগিয়েছি বিশ্বান্তের ধৈর্যের উপর আইন কি দোর আমি আমি আগুন লাগানোর আইন পাই আমি ফোন করুন পুলিশ অথবা কেন্দ্র আপনি এখানে কি ডিপার্টমেন্টে আছেন আমি যাই ডিপার্টমেন্টে থাকি না না বলুন আপনার ডেজিনেশন আমি যুগবতার দেব যুগবতার দেব যুগে যুগে যা 600 বছর অন্তর অন্তর যাকে কি নাম আপনার কি নাম আপনার নাম কি শ্রী কার্তিক বিজয় আমার নাম আপনি এখানে কি পোস্টে আছেন আপনি কি পোস্টে আছেন আমি রেলমন্ত্রী বর্তমানে পশ্চিমবঙ্গের রেলমন্ত্রী মানে রেলমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমি রেল আপনি আগুনটা কেন লাগিয়েছেন আমি রেলমন্ত্রী পশ্চিমবঙ্গের রেলমন্ত্রী ঠিক আছে আপনি ফোন করুন ভিডিও সাহেব আপনাকে আমি চিনি আপনি ফোন করুন কেন্দ্র বাহিনী পুলিশ আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় আপনার পার্বতীপুর আমি আইন পাই কোথায় বাড়ি আপনার পার্বতীপুর পার্বতী পার্বতী বলতে আমি পার মালিকোটা পার্বতীপুর মালিকোটা পার্বতীপুর কোতুল আপনি কেন আগুন লাগিয়েছেন কেন লাগালেন আগুন লাগালেন কেন বাবা ক্যামেরা বন্ধ করো গায়ে হাত দিচ্ছি বলছি এই যে ভিডিও পিছে আগুন লাগলো কি কারণ লাগলো বা কে লাগালো বা কি করে জানতে পারলেন বা এই মুহূর্তে অবস্থা কি আমি রাস্তার ধারে বসেছিলাম এক ভদ্রলোক ছেলে আমাকে বললো যে অচিন্দা এরকম ভিডিও পিছে মানে আগুন লেগে গেছে তো আমি এসে দেখি যে আগুন তখন একটা জ্বলছে গাড়িতে তো যেই ছেলেটা আগুনটা জ্বালিয়েছিল তাকে হাতে নাতে ধরেছি সে বাড়িতে ভিডিও বিস্তে আগুন লাগিয়ে বেরিয়ে চলে যায় সে তো অন ক্যামেরা স্বীকারও করছে সে আগুন লাগিয়েছে তো সেই হিসাবে এখন আপাতত প্রশাসন বা মিডিয়ার হস্তক্ষেপে আগুন লিফোনা গেছে তো যদি মিডিয়া বা প্রশাসন না থাকতো এই আগুন নিভত না বা পুরো ভিডিও বিস্তে আগুনটা লাগতে পারত তো সেই জায়গায় 163টা বুথের বা 63 থেকে 70টা বুথের যে আজকে বিডিও অফিস সেই বিডিও অফিসটা পুরো কোটি কোটি টাকার ধ্বংস হয়ে যেত আজকে যে কাজকর্মগুলো চলছিল সেটা টোটালি রাজ্য সরকারের বন্ধ হয়ে যেত তাহলে সেই জায়গায় বিডিও তৎপরতা দেখি যে যখনই খবর পেয়েছে বিডিও সঙ্গে সঙ্গে বিডিও সাহেব এসেছে এসে সেই আসামিকে ধরেছে সঙ্গে ধরে তাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছে এবং আমাদের কোদরপুরের প্রাক্তন ব্লক সভাপতি প্রবীর গড়াই প্রশাসনকে জানিয়েছে বা বিডিও সাহেবকে জানিয়েছে এবং আমাদের মুজফ্ফর সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি সেও তৎকালীন ফোনাফোনি করে যোগাযোগ করে বিডিও অফিসের আগুন নিভানোর চেষ্টা করেছে নাহলে আজকে হয়তো কোদরপুরের এই যে ঐতিহাসিক দিনটা এমন পরিস্থিতিতে যেত যে আজকে কালকে সকালে কোদরপুর হাহাকার হয়ে যেত বা কান্নায় ভেঙে যেত যে আজকে আমরা যে রাজ্য সরকারের অনুদান বা সুযোগ সুবিধা পাচ্ছিলাম সেটার থেকে আজকে বছর কতক পেছিয়ে যেত কোদরপুরবাসীকে বিডিও প্রবীর গড়াই এবং
মজ্জপ্পর সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতির হস্তক্ষেপে এবং সাংবাদিক আমির আলী খানের সহযোগিতাতে যে বিডিও অফিসের আগুন নিভানোর কাজ শুরু হয়েছে, যদি না নিভানো যেত কোনো রকম আজকে বিডিও অফিসটা ধ্বংস হয়ে যেত, পতুলপুরবাসী আজকে শেষ হয়ে যেত। যে অনুদান আপনার নাম? আমার নাম অচিন বায়েন, গোবিনাথপুরের অঞ্চলের বলিয়ারপুর বুথের বাসিন্দা।